এ যেন রীতিমতো যুদ্ধ, যেখানে সবাই সবার প্রতিপক্ষ, কে কার আগে নেবেন সেই যুদ্ধে লিপ্ত সবাই। মাত্র 1 কেজি পেঁয়াজের জন্যই এমন প্রাণপণ সংগ্রাম। বাজার থেকে কিনতে হলে গুনতে হবে 200 টাকার উপরে, আর টিসিবি দিচ্ছে 45 টাকা দরে। রাজধানীতে 35টি ট্রাক থেকে টিসিবি বিক্রি করেছে 35,000 কেজি পেঁয়াজ। সবখানি শত শত মানুষের ভিড়, হুড়ুহুড়ি, গাদাগাদি আর বিশৃঙ্খলার মধ্য দিয়েই কেউ কেউ পেয়েছেন সোনার হরিণের মতো কাঙ্ক্ষিত পেঁয়াজ। সকাল 9টার সময় আসছি, খাইছি 1 কেজি পেঁয়াজ। এতক্ষণ খারি এটা কে পেঁয়াজের গায়ে যে জ্বর আইছে, মানে অল্প করে খায় আর কি জীবন বাঁচাইতো ওইভাবে। তবে মিয়ানমার ও মিশর থেকে আসার খবরে কমতে শুরু করেছে ট্রিপল সেঞ্চুরি হাঁকাতে যাওয়া পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ খুচরাতে 220, ক্ষুদ্র পাইকারে 200, বড় পাইকারে 180 টাকা কেজি। গতকালকে বিক্রি হয়েছে 25 থেকে 30, 200 দেশিটা, আজকে বিক্রি করতেছে 210 টাকা। কাস্টমার কমে গেছে আস্তে আস্তে, আর কত নিবে? এত দাম দিয়ে কি পেঁয়াজ নেওয়া সম্ভব? আগে তো পাল্লা কিনছে 120 টাকা, আর এখন যদি পেঁয়াজ 1,000 টাকা তা কেমন কি রে? এটা একটা সীমা ছাড়া ব্যাপার না। হিলি স্থলবন্দরে পেঁয়াজের ঝাঁজ ছড়ানো কমেছে, প্রকারভেদে দাম কমেছে 50 থেকে 60 টাকা পর্যন্ত। আজকে বেচতেছি 160 টাকা, এর কারণ আমাদের লোকালে আমদানি হয়েছে, কম দামে কিনতেছি, কম দামে বেচতেছি। আজকে পেঁয়াজের দাম কম আসা দেখে এই জন্য 160 টাকা কেজি, এই জন্য পেঁয়াজ একটু বেশি কিনলাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে কমছে দাম, আমদানি করা পেঁয়াজ বাজারে ঢুকলে দাম দ্রুত সহনীয় পর্যায়ে আসবে বলে আশা ব্যবসায়ীদের। খান আলামিন, আরটিভি, ঢাকা।